সরকারি হাসপাতালে টিমগত দুর্নীতির অভিযোগ আছে। যেমন ধরেন একজন গরিব মানুষ মারা গেল অ্যাক্সিডেন্ট করে কিংবা তাকে হত্যাই করা হলো, সেখানে মর্গে নেওয়ার পরে প্রচুর টাকা পয়সার বিনিময়ে যাদের ক্ষমতা আছে তারা ইজিলি একজন গরিব মানুষ মরে গেলে সেটাকে অন্য রিপোর্ট করে দিতে পারে। এই ধরনের ঘটনা আমি নিজেও জানছি, আপনার কাছে এর ব্যাখ্যা কি? কথাটা আপনার সত্য, কিন্তু কথা হলো সমাজ তো একটাই, মানুষ তো আমরাই, ওখানেও আমি এখানেও কিন্তু আমরা, আমাদের এক ভাই কিন্তু ওখানে, আমরাই কিন্তু এখানে। কথা কিন্তু সত্য, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যত অঘটন হয় দুর্ঘটনা হয় আজেবাজে কথা অভিযোগ দুর্নীতি ঘটে, মানুষ কিন্তু দোষ দেয় সব ডাক্তার বা এই রিলেটেড যারা, তাই তো? কিন্তু ডাক্তার কিন্তু প্রশাসনিক কাজ কিন্তু এগুলো ডাক্তারের হাতে না, রুগীর খাওয়া নাই, রুগী কিন্তু প্রায় কমে গেছে, খাওয়া ভালো নাই, ডাল নাই, তরকারি নাই ভালো, বিছানাপত্র পরিষ্কার করছেন না, বেড খেলা নেই, এই টয়লেটগুলো ভালো না, এ কিন্তু প্রশাসনের দায়িত্ব, এখানে কিন্তু ডাক্তাররা মোটেই জড়িত না। কিন্তু মানুষ মনে করে সব কাজ বোধহয় আসলে ডাক্তারদের কাজ, এটি এই ভুল বোঝাবুঝির জন্য এটা কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে। এবং যেটা বললেন হ্যাঁ এই অভিযোগ রয়ে গেছে, কিন্তু এখানে তো ডাক্তার কিন্তু জড়িত না, যে রিপোর্ট উল্টাপাল্টা দেয় টায় না দেয়, প্রশাসনের লোকজন কিন্তু জড়িত বেশি। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যতই কিছু বলি জনগণ সামনে কিন্তু ডাক্তারকেই দেখে, মনে করে যত কিছু উল্টাপাল্টা হচ্ছে সব বোধ হয় ডাক্তারই করছে, আসলে ব্যাপারটা কিন্তু ওই রকম না। তো এই কথাটা আপনার সঙ্গে আমি একমত, জায়গাটা কিন্তু সেন্সিটিভ, অন্য যতই আমি তুলনা করি এই জায়গাটা তো সবচেয়ে, এটা মানে মানুষের জীবন মৃত্যুর সঙ্গে জড়িত, তো কোনো একটা রুগী বা আমার হাত দিয়ে যদি কেউ মারা যায় তার জন্য তো 100% লস, অন্য আমি কী করলাম ভালো করলাম এ তো মানুষ দেখবে না, সমাজটাই তো কী বলবো একটা ক্যান্সারাস হয়ে গেছে আর কি, এই বাতাস কিন্তু আমাদেরও লাগছে আসলে। তাহলে আপনিই বলছেন এত বড় জায়গায় থেকে এর উত্তরণের উপায় আপনিই বলেন। এর উত্তরের উপায় একটা, এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ঢেলে সাজাইতে হবে, শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাইতে হবে, অবশ্যই ব্যাংকিং ব্যবস্থা ঢেলে সাজাইতে হবে, পুলিশকে ঢেলে সাজাইতে হবে, সব যদি ঢেলে সাজাইতে হয় তাহলে এই ঢালানোর শুরুটা কবে হবে? কারণটা হলো দুর্নীতি তো শুধু স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে না, সব জায়গায় তো দুর্নীতির খবরই শুনি আমরা, যারা এর সঙ্গে জড়িত প্রশাসনের জন্য জড়িত, যারা রাজনীতিবিদ বা প্রশাসনের অন্যান্য যারা যারা এর মধ্যে আসছেন তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, কারণ দেশটা গড়ার দেশটা তো আমাদেরই, মানুষকে ভালো রাখার সুস্থ রাখার দায়িত্ব তো আমাদের। আমরা যদি কাজ না করে ভিজিট নেয়, এই ভিজিটটা কে নির্ধারণ করে, ডাক্তার তার যোগ্যতার উপর? এটা কিছুটা বলতে পারেন যে যার মতো নেয়, তবে প্রাইভেটগুলো তো তারাই প্রাইভেট যারা মালিক, এটাও মানুষের অনেক ভুল ধারণা। আপনি দেখতেন যত প্রাইভেট ক্লিনিক আছে মালিক কিন্তু কেউ ডাক্তার না, ডাক্তার হয়তো থাকতে পারে যারজন শেয়ার কাজ করে, তারা তো তাদের ব্যবসার স্বার্থটাকে বড় করেই দেখবে আর কি। আমাকে যদি আমি যদি প্রাইভেটে কোথাও কাজ করি আমি না রুগী দেখতে পারি, রুগীর ইনস্ট্রাকশন সাজেশন যা যা এইটুকু না আমার কাজ, আমি করতে পারি। স্যার ডাক্তার এবং হাতুড়ে ডাক্তার দুটার মধ্যে পার্থক্য কি? হাতুড়ে বলতে শুধু মেডিকেল লাইন না, হাতুড়ে এনে আয়ুর্বেদিক আছে, হোমিওপ্যাথিক আছে, কোভিড আছে, ঝাড় পোক আছে। স্যার স্যার একটু হোমিওপ্যাথিক সম্পর্কে জানতে চাই, হোমিওপ্যাথিকের বৈশিষ্ট্যটা কী স্যার? হোমিওপ্যাথিক কি আসলে উপকারে দেয়? এবং হোমিওপ্যাথিকের যে অরিজিনাল যে জনক হানিম্যান তাই না, ও কিন্তু আসলে ছিল এলোপ্যাথিকই, তারপরে কিন্তু হোমিওপ্যাথিকে চলে গেছে, মানে কত শো বছর আগে, তখন তো বাজারে এই যে পরীক্ষা নিকা ওষুধপত্র দেন এতে কিছু ছিল না, স্পেসিফিক যা চিকিৎসা সিলেক্টিভ, এখন একটা হাড় ভেঙে গেলো একে বিশ্বাস আর ঝাড়ফুঁক দিয়ে সারবে, স্পেসিফিক চিকিৎসা চোখ অন্ধ হয়ে গেলো, মানে অনেক রকমের কারণ আছে, চিকিৎসা তো রয়ে গেছে। সুতরাং একসময় তো যখন উপায় ছিল না মানুষ এগুলো করছে, এই দেশে কলেরা ছিল না, মানুষ তো মানুষের কলেরার পিছনের মধ্যে এক অপশক্তি জিন ভূত এগুলো থাকবো, এই যে পক্স হতো স্মল পক্স, মানুষ মনে করতে পিছনে একটা অপশ আমরাও তো আমাদের ছোটোবেলা যখন হয়েছে মনে হচ্ছে জিন, মানুষের কোনো বাড়িতে পক্স হলে চিল্লায় কথা বলতে না, পক্সের জিনটা বোধ হয় বাসিতে চলে আসবে, একটা অপশক্তি। করোনাটা আসলে কী স্যার সংক্ষেপে বলেন তো, এটা থেকে আমরা কী শিখলাম, ঘটনাটা কী হইলো, তিনটা বছর আমরা কীভাবে কাটাইলাম? এটা শিখলাম যে মানুষ অনেক কিছু চাইলেও পারে না, অসহায় অবস্থা যে প্রকৃতির কাছে মানুষ অসহায়, এই যে একটা ভাইরাস আসলো আগামী কবে পরে যাবার কোন ভাইরাস একটা আমরা তো জানি না আর কি, এই একটা শিখলাম। দ্বিতীয় হলো মানুষকে স্বাস্থ্যবিধি নিয়ম নীতি এগুলো মেনে চলতে হয়, যখন করোনার কথা এক নম্বরই বলা হয়, এ থেকে বাঁচার উপায় হলো স্বাস্থ্যবিধি মানা, প্রতিকার প্রতিরোধ তাই না, অনেক রোগ থেকে কিন্তু আমাদেরকে বাঁচানো। মানে স্বাস্থ্যবিধি মানা বলতে বোঝাচ্ছেন মাস্ক হচ্ছে এখন আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং হাত ধোয়া, হাত ধোয়া তো শুধু করোনা থেকে বাঁচাবে না, আমরা যে কোনো খাওয়ার আগে হাত ধোবো না, ডায়রিয়া যদি পারতো ডায়রিয়ায় কত ডায়রিয়া তাই না, অন্য যে কোনো রোগ তো বাঁচাতে পারে, এ তো সম্ভব। হাত ধোয়া মাস্ক পরা এগুলো আমাদের, এগুলো স্বাস্থ্যবিধির মূল জিনিস, প্লাস করোনা থেকে যেমন টিকা। স্যার অনেকে দুইটা টিকা দিচ্ছে, টিকার কার্ড পাইছে, সব কাজ দুই টিকা দিয়ে হয়, বুস্টার ডোজ নেয় নাই নিবেও না, আসলে দুই ডোজের পর বুস্টারের প্রয়োজনীয়তা কতটুকু আছে? বুস্টার দেওয়ার উদ্দেশ্য হলো তার ইমিউনিটিটাকে আবার উঠে মানে বুস্ট আপ করা, তাকে এটা আরও স্টিমুলেট করে প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানো চলবে, তখন আবার তিন নম্বর ডোজটা যদি কেউ এক বছর হয়ে গেছে দেয় নাই,
তা সে কি দিতে পারবে? অবশ্যই নিতে পারবে, তার নেওয়া উচিত।